সালামু আলাইকুম। দেখো, আগে তিনটে ক্লাস নেওয়া হয়েছে, থিওরিগুলো আশা করি সব বুঝতে পেরেছ। আগের ক্লাসেই বলেছিলাম যে আজকে অঙ্ক নিয়ে আলোচনা হবে, তো দেখো আজকে সরাসরি আমি অঙ্কে চলে যাব। কিছু কিছু টাইপের অঙ্ক দেখিয়ে দেবো, যে অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে আশা করি বাকি অঙ্কগুলো তোমাদের করতে অসুবিধা হবে না। তো দেখো, প্রথমেই যে অঙ্কটা করবো, এই অঙ্কটা আগে ওই থিওরি পড়াতে পড়াতে আলোচনা হয়েছে, তা সত্ত্বেও আবার একবার বলছি, বলেছে একটা ম্যাট্রিক্স তৈরি করো, একটা ম্যাট্রিক্স তৈরি করো, বলেছে এ ম্যাট্রিক্স এ ইকাল টু এ আই জে, এ ইকাল টু এ আই জে, কি বলেছে, টু বাই থ্রি এই অর্ডারের ম্যাট্রিক্স একটা বানাও, যেখানে এ আই জে সংজ্ঞা দিয়েছে, এ আই জে সমান কি বলে দিয়েছে, বলে দিয়েছে থ্রি আই মাইনাস ফোর জে, থ্রি আই মাইনাস ফোর জে এর মড ভ্যালু বাই টু, থ্রি আই মাইনাস ফোর জে এইটা। তো এ ম্যাট্রিক্সটা বানাতে দিয়েছে, তার অর্ডার কি বলেছে, টু বাই থ্রি, তাহলে এ ম্যাট্রিক্সটা টু বাই থ্রি মানে দুটো রো হবে আর তিনটে কলম হবে, দুটো রো এই বরাবর একটা লাইন থাকবে, এই বরাবর দুটো রো আর এই বরাবর উপর নিচে তিনটে থাকবে, টু বাই থ্রি যেহেতু বলেছে। তো এই যে প্রথম এলিমেন্টটা, এর রো কত হবে, প্রথম রো প্রথম কলম অর্থাৎ আয়ের জায়গায় এক বসাবো, জের জায়গায় এক বসাবো, তাহলে এখানে আয়ের জায়গায় এক, জের জায়গায় এক, এদিকেও বসাও, তিন মাইনাস চার মানে কত হলো মাইনাস এক, মডিউলাস, তাহলে মড থেকে বেরোলে কত এক, তাহলে এইটা পেয়ে গেলাম ওয়ান বাই টু, যেহেতু বাইরে হাফ আছে। এই পজিশনটা কত, আয়ের মান এখানে এক, জের মান দুই, যেহেতু দু নম্বর স্তম্ভ এটা, দু নম্বর কলম, তাহলে আয় এক জে দুই, আয় এক জে দুই, তিন মাইনাস আট, তাহলে এটা কত হলো মাইনাস পাঁচ, মড যেহেতু আছে তাহলে পাঁচ বাই দুই। তিন নম্বর এখানে আয় এক জে তিন, আয় এক জে তিন, তিন চারে বারো, মাইনাস বারো প্লাস তিন, মাইনাস বারো প্লাস তিন, তাহলে মাইনাস নয়, মড থেকে বেরোলে নয়, তাহলে নয়ের দুই হয়ে গেল। দু নম্বর এই পজিশনে, এইটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় সারি, তাহলে আই মানে হচ্ছে দুই, জে মানে হচ্ছে এক, তাহলে আয়ের জায়গায় দুই, জের জায়গায় এক, তাহলে তিন দুগুণে ছয় মাইনাস চার দুই, দুই বাই দুই মানে এক, এইটা আয়ের মান দুই, জের মান দুই, আই দুই জে দুই, বসাও কত হচ্ছে, তিন দুগুণে ছয় চার দুগুণে আট, ছয় থেকে যদি আট বাদ দিই মাইনাস দুই, মডের বাইরে বেরোলে দুই, বাইরে দুই আছে হাফ, এটা আই হচ্ছে দুই, জে হচ্ছে তিন, দুই ছয় হলো তিন চারে বারো, ছয় মাইনাস বারো মানে মাইনাস ছয়, মডের বাইরে বেরোলে ছয় বাই দুই মানে তিন, তাহলে এ ম্যাট্রিক্সটা দেখো বানানো হয়ে গেল, এ আই জে এটা বানাতে বলেছিল হয়ে গেল, আশা করি বুঝতে পেরেছ, আর ডিটেলস বলছি না সময় যাবে। এরপর এরপর যে অঙ্কটা, এটাও আগের দিন বলেছিলাম, এটাও আগের দিন বলে দেওয়া হয়েছিল, তবু আজকে আবার একটা বলছি যে এ মাইনাস টু বি, এই দুটো ম্যাট্রিক্স এ মাইনাস বি টু বি, এইটা সমান হচ্ছে ওয়ান ফাইভ থ্রি সেভেন, ওয়ান ফাইভ থ্রি সেভেন এই ম্যাট্রিক্সটা দিয়েছে, আর কি বলেছে, টু এ মাইনাস থ্রি বি, টু এ মাইনাস থ্রি বি এইটা সমান দিয়েছে মাইনাস দুই, মাইনাস দুই পাঁচ শূন্য সাত, পাঁচ শূন্য সাত এই দুটো বলে দিয়েছে, দিয়ে কি বলেছে বি ম্যাট্রিক্স কত হবে, বি ম্যাট্রিক্সটা কত হবে এইটা জানতে চেয়েছে। দেখো বি ম্যাট্রিক্সটা আবার জানতে চেয়েছে, তার মানে আমার এই দুটো সমীকরণ থেকে এ ম্যাট্রিক্সটাকে আমায় তাড়াতে হবে, এ ম্যাট্রিক্সটাকে আমায় এলিমিনেট করতে হবে, বাদ দিতে হবে, তাহলে বাদ দিতে গেলে এখানে এর সহ এ ম্যাট্রিক্সের সহগ আছে দুই, তাহলে এখানেও এ ম্যাট্রিক্সের সহগ আমায় দুই করতে হবে,
দুই করার জন্য আমি এইটাকে দুই দিয়ে সব গুণ করে দিচ্ছি, তাহলে দুই দিয়ে গুণ করলে এটা কত হবে টু এ, এই দুই দিয়ে গুণ করলে কত হয়ে যাবে এটা ফোর, এটাও দুই দিয়ে গুণ হয়ে যাবে। এখন ম্যাট্রিক্সের স্কেলার গুণ জানো, এই দুইটা ভিতরে গেলে কি হবে সবার সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে একের সঙ্গে দুই গুণ করলে কত হবে দুই, পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ, তিনের সঙ্গে দুই গুণ করলে ছয়, সাতের সঙ্গে চোদ্দ। তাহলে দেখো টু এ, এটাও টু এ পেয়েছি। এখন এই দুটো যদি আমি এটা থেকে এটা বাদ দিই, তাহলে এটা মাইনাস টু এ হলো, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস, তাহলে এইটা এটা কেটে গেল, তাহলে মাইনাস ফোর বি আর প্লাস থ্রি বি, তাহলে মাইনাস বি সমান এই ম্যাট্রিক্সটা মাইনাস এইটা, অর্থাৎ দুই দশ ছয় চোদ্দ, এই ম্যাট্রিক্সটা মাইনাস কোনটা মাইনাস দুই পাঁচ শূন্য সাত। এখন এই দুটো ম্যাট্রিক্সের বিয়োগ জানো, যে করসপন্ডিং সেম পজিশনের এলিমেন্টগুলোর মধ্যে বিয়োগ হবে, তাহলে এখান থেকে এইটা বাদ যাবে, তাহলে দুই থেকে যদি মাইনাস দুই বাদ যায় তাহলে কত হবে প্লাস হয়ে গেল, দশ থেকে পাঁচ বাদ যাবে যেহেতু এখানে মাইনাস আছে, দশ থেকে পাঁচ বাদ গেলে পাঁচ, ছয় থেকে শূন্য বাদ গেলে ছয়, চোদ্দ থেকে সাত বাদ গেলে সাত, এইটা হচ্ছে মাইনাস বি ম্যাট্রিক্স। তাহলে মাইনাস বি ম্যাট্রিক্স যদি এইটা হয়, তাহলে বি ম্যাট্রিক্স সমান কত হবে, না এই মাইনাস দিয়ে উভয় পক্ষে গুণ করলে এদিকেও মাইনাস দিয়ে গুণ করবে, মাইনাস দিয়ে গুণ করা মানে এই মাইনাসটা কি হবে প্রত্যেকটার সঙ্গে গুণ হয়ে যাবে, মাইনাস চার মাইনাস পাঁচ মাইনাস ছয় মাইনাস সাত, এটা হচ্ছে অ্যান্সার, বি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। এইভাবে যে কোনো ইকুয়েশন দিয়ে তোমার এ বি ম্যাট্রিক্স বার করতে দিতে পারে, ঠিক আছে। এরপর দেখো বলে যে এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা দিয়ে দিয়েছে কত এক্স ওয়াই জেড মাইনাস এক্স, এক্স ওয়াই জেড মাইনাস এক্স, এইটা বলে দিচ্ছি, দিয়ে বলছে দেখাও যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এইটা জিরো হবে যদি কি কন্ডিশন দিয়েছে এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়, যদি এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়, এ ম্যাট্রিক্স যদি এইটা হয়, এ ম্যাট্রিক্স এটা দিয়ে বলছে এইটা যদি হয় তাহলে প্রমাণ করো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান শূন্য যদি এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়, তাহলে এইটা বলে দিয়েছে এ স্কোয়ার ইকুয়াল টু আই, এটা আমার বলে দিয়েছে, তাহলে এ ম্যাট্রিক্স যদি এইটা হয় তাহলে এ স্কোয়ার সমান কত এ গুণিত এ, অর্থাৎ এক্স ওয়াই জেড মাইনাস এক্স এইটার সঙ্গে গুণ হবে এক্স ওয়াই জেড মাইনাস এক্স, এইটা সমান আই, আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে। তো এখন ম্যাট্রিক্সের গুণ জানো, এই প্রথম রো এর সঙ্গে এই কলমের গুণ করব, তারপর প্রথম রো এর সঙ্গে এই কলম, অর্থাৎ এইটার সঙ্গে এইটা যখন গুণ করব এক্স এর সঙ্গে এক্স ওয়াই এর সঙ্গে এইটা, তাহলে এক্স স্কোয়ার আর এইটা এটা গুণ করলে প্লাস ওয়াই জেড হলো। এইবার এই প্রথমটার সঙ্গে দ্বিতীয় কলম, এইটার সঙ্গে এইটা গুণ করলে কত এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই, এইটা আর এইটা মাইনাস আছে, ঠিক একই রকম ভাবে দ্বিতীয় রো এর সঙ্গে যখন এইটা গুণ করব এক্স জেড মাইনাস এক্স জেড, এক্স জেড মাইনাস এক্স জেড, আবার এইটার সঙ্গে যখন এইটা গুণ করব তখন কি হবে ওয়াই জেড প্লাস এইটা এটা গুণ করলে এক্স স্কোয়ার, এইটা সমান আই, এটা যেহেতু টু বাই টু তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স টু বাই টু এ কি হবে ওয়ান জিরো জিরো ওয়ান। আগে বলেছিলাম দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হয় কখন, না যদি তাদের অর্ডারটা সেম হয় এবং সেম পজিশন, সেম পজিশনের এলিমেন্টগুলো যদি ইকুয়াল হয়, তাহলে এইটার সঙ্গে নিশ্চয়ই এটা ইকুয়াল হবে, এইটার সঙ্গে এটা, এটাও দেখো জিরো এটা জিরো, ঠিক আছে মিলে গেল, এটাও জিরো এটাও জিরো মিলে গেল, এটা এটা ওয়ান, এটা এটা একই জিনিস আছে, তাহলে কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু কত ওয়ান, বা এইগুলোকে ডান পাশে নিয়ে গেলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু জিরো,
দেখো যেটা প্রমাণ করতে দিয়েছিল চলে গেল। ঠিক আছে এবার দেখো, বলছে যে এ একটা ম্যাট্রিক্স প্রতিসম এবং বি প্রতিসম উভয় হয়, তাহলে এ ম্যাট্রিক্সটা কি হবে? চারটে উত্তর দিয়েছে, যে কর্ণ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, কোনোটি নয়। বলছে এ একটা ম্যাট্রিক্স যদি এটা প্রতিসম হয় আবার এটা বি প্রতিসম হয়, তাহলে এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স হবে? বর্গ ম্যাট্রিক্স হবে, না কর্ণ ম্যাট্রিক্স হবে, না শূন্য ম্যাট্রিক্স হবে, না কোনোটাই নয়। তাহলে এ ম্যাট্রিক্সটা প্রতিসম এবং বি প্রতিসম। আমরা কি জানি এ ম্যাট্রিক্সকে প্রতিসম বলবো কখন? না যদি এ ইকুয়াল টু এ টি হয়, এ টি সমান এ। আবার এ ম্যাট্রিক্সটাকে বি প্রতিসম বলবো কি? না এ ট্রান্সপোজ, বি প্রতিসম হলে এ ট্রান্সপোজ সমান মাইনাস এ, এটা হচ্ছে বি প্রতিসম। তাহলে এ ম্যাট্রিক্সটা প্রতিসম বলে এইটা পেলাম, আর বি প্রতিসম মানে এইটা পেলাম। এখন এই এ ট্রান্সপোজের মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো বলো তো? এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজের মান কি পেয়েছি? যেহেতু বি প্রতিসম বলেছে তাহলে মাইনাস এ। তাহলে এইটা এই পাশে এলে টু এ ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স, তাহলে এ ইকুয়াল টু দুই দিয়ে ভাগ করে দিলে সেই জিরোই থাকবে। তাহলে এ ম্যাট্রিক্সটা কি পেলাম? জিরো ম্যাট্রিক্স। দেখো বুঝতে পারলে কিনা, যেহেতু বলা আছে এ ম্যাট্রিক্সটা প্রতিসম আবার এ ম্যাট্রিক্সটা বি প্রতিসম, তাহলে এ ম্যাট্রিক্স প্রতিসম হতে গেলে এইটা হতে হবে আর বি প্রতিসম হতে গেলে এটা হতে হবে। তাহলে এটাও সমান এটাও সমান। এখন এই এটির জায়গায় যদি এই এটির মানটা বসিয়ে দিই তাহলে কি হলো? এ ইকুয়াল টু মাইনাস এ, বা এই পাশে আনলে টু এ ইকুয়াল টু জিরো, বা ইকুয়াল টু জিরো। অতএব এ ম্যাট্রিক্সটা অবশ্যই জিরো ম্যাট্রিক্স হতে হবে, না হলে এটা হবে না। ক্লিয়ার? এরপরে একটা দিয়েছে যে এ একটা বর্গ ম্যাট্রিক্স এমন, এ একটা বর্গ ম্যাট্রিক্স এমন যে এ স্কোয়ার সমান এ, এইটা বলে দিয়েছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে। বলেছে এ একটা বর্গ ম্যাট্রিক্স এমন যে এ স্কোয়ার সমান এ। বলছে তাহলে এর মান নির্ণয় করো যে আই প্লাস এ তার কিউব মাইনাস সেভেন এ, এইটা সমান কত হবে, এটা বার করতে বলেছে। ঠিক আছে, তো এ প্লাস আই মানে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আছে এইখানে বীজগণিত দিয়ে যে ফর্মুলা, তাহলে আই কিউব মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা তিন বার গুণ প্লাস থ্রি আই স্কোয়ার এ প্লাস থ্রি আই এ স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস সেভেন এ, এইটা ফর্মুলা পেলাম। এইটা ভাঙলে এই পর্যন্ত পেলাম, আর মাইনাস সেভেন এ ছিল মাইনাস সেভেন। আইডেন্টিটি ম্যাট্রিক্সকে একবার দুবার তিনবার একশো বার পাঁচশো বার গুণ করলে ওই একই জিনিস থাকবে, অর্থাৎ আই কিউব মানে হলো ওই আই হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, প্লাস এটা আই হবে তার মানে থ্রি ইন্টু আই ইন্টু এ। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে যে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। আইডেন্টিটি ম্যাট্রিক্সের সঙ্গে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করলে ওই ম্যাট্রিক্সটাই আসে, অর্থাৎ এ পেলাম। এইটা এ স্কোয়ার সমান কি বলা আছে? এ স্কোয়ার সমান এ, তার মানে এইটা কি হয়ে যাবে? এ স্কোয়ারের পরিবর্তে এটা এ লিখতে পারবো, এ লিখে পাওয়া মানে এর সঙ্গে গুণ করলে এই হবে। এ কিউব, এ কিউবটাকে লেখা যাবে দেখো এ স্কোয়ার ইন্টু এ, এ স্কোয়ার ইন্টু এ মাইনাস সেভেন এ। এখন এ স্কোয়ার সমান কি বলা আছে? এ স্কোয়ার সমান বলা আছে এ, তাহলে এ স্কোয়ারের জায়গাতে আমি কি লিখবো? এ স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখবো? এ লিখবো। তাহলে এ লেখা মানে এ এ আবার গুণ করে কি হবে? এই দুটো মিলে আবার দেখো দুটো এ গুণ করে, আমি আর পরের লাইন করছি না, এই দুটো গুণ করে আবার কি হয়ে যাবে? স্কোয়ার। আবার এই কন্ডিশনটা লাগাও, এ স্কোয়ার সমান কি বলা আছে? এ স্কোয়ার সমান আবার বলা আছে তার মানে এইটা এ। তাহলে আলটিমেট কি হলো? আই প্লাস থ্রি এ থ্রি এ এ তার মানে সেভেন এ মাইনাস সেভেন এ, তাহলে কি পেলাম? আই। অর্থাৎ এইটার ভ্যালুটা কি? এইটার ভ্যালু হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, একটা একক ম্যাট্রিক্স।
আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এইবার একটা অঙ্ক করব। দেখো বলে এ হচ্ছে 3 5 2 এ এ ম্যাট্রিক্সটা হচ্ছে 3 5 2 এ, এটা এ ম্যাট্রিক্স 3 5 2 এ। বি ম্যাট্রিক্স হচ্ছে 4 B 2 9, বি ম্যাট্রিক্স হচ্ছে 4 B 2 9, 4 B 2 9। আর সি ম্যাট্রিক্সটা হচ্ছে 26 A 14 45, সি ম্যাট্রিক্সটা হচ্ছে 26 A 14 45, 45। এইটা হচ্ছে এ বি সি তিনটে বলে দিয়েছে। এ বির মান বার করো যখন 2A + 5B = C, হলো 2A + 5B এইটা সমান সি হলে এ সমান কত বি সমান কত, এটা বার করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে 2A + 5B আমি একদম করছি, 2A একবারে মান বসিয়ে দিচ্ছি, 2A, A যদি এইটা হয় তাহলে 2A মানে 2 দিয়ে গুণ, একে 2 দিয়ে গুণ, তাহলে কত হয়ে যাবে 6 10 4 2A + 5B, 5 দিয়ে যদি একে গুণ করি 5 4 20, 5B 5 2 10 9, 5 9 45, 2A + 5B ইকুয়াল টু কত বলা আছে সি, সি মানে কত 26 A 14 45, এটা বলে দিয়েছি। এখন এই দুটো ম্যাট্রিক্সের যোগ মানে কি, করসপন্ডিং এলিমেন্টগুলোর মধ্যে যোগ, তাহলে 6 আর 20 যোগ করলে 26, 10 আর 5B যোগ করলে 10 + 5B, 4 আর 10 যোগ করলে 14, 2A আর 45, 2A + 45, এইটা সমান বলা আছে কত 26 A 14 45, এইটা। তাহলে এদিকে একটা ম্যাট্রিক্স, এদিকে একটা ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল। আবারও বলছি ইকুয়াল মানে করসপন্ডিং এলিমেন্টগুলো সমান, হঠাৎ তো সমান দেখতেই পাচ্ছি, তো 26 26 ঠিক আছে, 14 14 ঠিক আছে, তার মানে এইটার সঙ্গে এইটা সমান হবে আর এইটার সঙ্গে এইটা সমান হবে। তাহলে কি পাচ্ছি 10, এইটা থেকে আগে এইটা থেকে বার কর যে 2A + 45 = 45, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে 45 45 কেটে গেলে A = 0, এর মান দেখো পেয়ে গেলাম। আর এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 10 + 5B = A, তাহলে এর মান এখান থেকে পেয়ে গেছি, A মানে কত 0, তাহলে এর জায়গায় মানটা বসিয়ে দাও, এ 0 পেয়েছি 0 বসিয়ে দাও, তাহলে এখান থেকে বি সমান কত পাবে, B = এটা মাইনাস ওদিকে -10/5, তাহলে B = -2, হয়ে গেল অ্যান্সার, এর মান 0 বি এর মান -2, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো এটা দিয়েছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, সব বসে বসে করলেই হবে, এ একটা ম্যাট্রিক্স কত দিয়েছে, এ ম্যাট্রিক্স দিয়েছে 2 0 -5, 2 0 -5, আর -3 4 7, -3 4 7, এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আর বি ম্যাট্রিক্স দিয়েছে 3 1 -1, বি ম্যাট্রিক্সটা দিয়েছে 3 1 -1, আর 4 5 0, 4 5 0, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এবার প্রমাণ করতে দিচ্ছে A + B T = A T + B T, এইটা দেখা ধরেছে A + B T, অনেক আমি টি দিয়ে লিখছিলাম, অনেক সময় এরকম ড্যাশ দিয়েও লেখে, এইটা সমান হচ্ছে A T + B T, এটা আমায় প্রমাণ করতে দিয়েছে, এটা আমায় প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমায় লেফট হ্যান্ড সাইডের মানটা বার কর, লেফট হ্যান্ড সাইড বাম পক্ষের মানটা,
প্রথমে এ প্লাস বি এর মানটা বার করো, এ প্লাস বি, এ প্লাস বি মানে এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স, আমি একবার করে দিচ্ছি, এ ম্যাট্রিক্স এইটা, বি ম্যাট্রিক্স এইটা, দুটো যোগ করা মানে এইটা এটা যোগ পাঁচ, এইটা এটা যোগ এক, মাইনাস পাঁচ মাইনাস এক যোগ মাইনাস ছয়, মাইনাস তিন চার যোগ এক, চার আর পাঁচ যোগ নয়, সাত আর শূন্য যোগ সাত, এইটা হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্সটা পেলাম। তাহলে এ প্লাস বি তার ট্রান্সপোজ সমান কি, ট্রান্সপোজ পরিবর্তন ম্যাট্রিক্স মানে কি বলেছিলাম, রোটা পাল্টে গিয়ে কলম হয়ে যাবে, রো গুলো পাল্টে কলম হয়ে যাবে, তাহলে পাঁচ এক মাইনাস ছয়টা হয়ে যাবে পাঁচ এক মাইনাস ছয়, আর এক নয় সাতটা হয়ে যাবে এক নয় সাত, এইটা পেলাম। তাহলে এ প্লাস বি ট্রান্সপোজের মানটা পেলাম এইটা। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, প্রথমে এ ট্রান্সপোজ বার করো, এ ট্রান্সপোজ মানে এই রোটা পাল্টে গিয়ে রো কলম চেঞ্জ হয়ে যাবে, তাহলে এ দুই শূন্য মাইনাস পাঁচ, দুই শূন্য মাইনাস পাঁচ, আর মাইনাস তিন চার সাত, মাইনাস তিন চার সাত, এইটা হচ্ছে এ ট্রান্সপোজ। আর বি ট্রান্সপোজ সমান কত হবে, এটা পাল্টে যাবে, বি ট্রান্সপোজ সমান তিন এক মাইনাস এক, তিন এক মাইনাস এক, চার পাঁচ শূন্য, চার পাঁচ শূন্য, এইটা। এইবার দেখো এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, তাহলে কি এই ম্যাট্রিক্সটা প্লাস এই ম্যাট্রিক্সটা, তাহলে এই ম্যাট্রিক্স যোগ করলে কি হবে, না করসপন্ডিং পজিশনের এলিমেন্টগুলো যোগ হবে, তাহলে দুইয়ের সঙ্গে তিন যোগ করে কত হয় পাঁচ, মাইনাস তিন আর চার যোগ করে কত হয় এক, শূন্য আর এক যোগ করে কত হয় এক, চার আর পাঁচ যোগ করে কত হয় নয়, মাইনাস পাঁচ মাইনাস এক যোগ করলে মাইনাস ছয়, আর সাত আর শূন্য যোগ করলে সাত। তাহলে এই যেটা পেলাম আর এই যেটা পেয়েছি এইটা এটা দেখো সেম, এইটাও যা এটাও তাই, তার মানে আমি কি পাবো, না এ প্লাস বি ট্রান্সপোজ সমান হচ্ছে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, প্রমাণ হয়ে গেল, কিছু নাই বসে বসে শুধু করা আর কিছু নয়, ধীরে ধীরে অঙ্কগুলো করবে, দেখবে যে ঠিকঠাক ক্যালকুলেশন করলে প্রবলেম হওয়ার কথা নয়। যদি আগের তিনটে ক্লাস ঠিকঠাক বুঝে থাকো এবং ক্যালকুলেশন যদি ঠিকঠাক করো তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। এইবার দেখো এখানে বলছে একটা এ ম্যাট্রিক্স এর অর্ডারটা হচ্ছে টু বাই এম, এ ম্যাট্রিক্স এর অর্ডারটা হচ্ছে টু বাই এম, আর বি ম্যাট্রিক্স থ্রি বাই এন, বি ম্যাট্রিক্সটা হলো থ্রি বাই এন, এর রেজাল্টটা এ বি সংজ্ঞাত, আর এর রেজাল্টটা হচ্ছে পি বাই ফোর, রেজাল্ট যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে পি বাই ফোর, এইটা পি বাই ফোর, বলছে এ আর বি গুণ করা যাবে এটা বলে দিল, যে এ ম্যাট্রিক্স এর অর্ডার এটা, বি ম্যাট্রিক্স এর অর্ডার এটা, এবং বলে দিল এ আর বি গুণ করা যাবে, এবং গুণফল যে ম্যাট্রিক্স তার অর্ডার হবে এটা, দিয়ে বললো এম এন পি এদের মান বার করো, এম এর মান বার করো, এন এর মান বার করো, আর পি এর মান বার করো। তাহলে দেখো যেহেতু বলছে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স গুণ করা যাবে, আমি তাহলে কি বুঝতে পারবো, নিশ্চয়ই এ ম্যাট্রিক্স এর কলম আর বি ম্যাট্রিক্স এর রো ইকুয়াল, কারণ প্রথম ম্যাট্রিক্স এর কলম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর রো সংখ্যা সমান না হলে গুণ করা যায় না, তাহলে নিশ্চয়ই যেহেতু এই দুটো গুণ করা যাবে তার মানে এইটা আর এইটা ইকুয়াল, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম এম সমান, এম সমান থ্রি, এম এর মান পেয়ে গেলাম। আর আগের ক্লাসে বলেছিলাম দেখো যে রেজাল্ট অর্থাৎ ফলাফল যে ম্যাট্রিক্সটা হবে তার অর্ডার কি হয়, এর রো এর কলাম, অর্থাৎ এই দুটো বাদ চলে যায় যে এইটা বা এইটা, তাহলে অর্ডার হওয়ার কথা কত, টু বাই এন, অর্ডারটা হওয়া উচিত টু বাই এন, কিন্তু ওরা বলেছে অর্ডারটা এইটা, তাহলে নিশ্চয়ই পি মানে হলো দুই আর এন মানে হলো চার, অর্থাৎ এখান থেকে পেয়ে গেলাম পি সমান দুই আর এন ইকাল টু চার, দেখো বুঝলে কিনা।
যেহেতু এ বি গুণ করা যাচ্ছে, তার মানে এর কলাম প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের রো, ওখান থেকে এম সমান পেয়ে গেলাম। আর আগেই দেখেছি যে গুণ ফলের যে অর্ডার সেটা কি হয়, প্রথম ম্যাট্রিক্সের রো হয় দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, মানে প্রথম ম্যাট্রিক্সের রো কত, দুই, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কত, এন, এইটা হওয়া উচিত দুই বা এন, কিন্তু ওরা বলেছে পি বাই ফোর, তার মানে দুই বা এন ও যা পি বাই ফোর হতে হয়, তার মানে দুই মানেই হলো পি আর এন মানেই হলো ফোর। ঠিক আছে, এবার আর একটা অঙ্ক দিয়েছে যে দুটো ম্যাট্রিক্স এ বি, দুটো ম্যাট্রিক্স আছে এ একটা বি একটা, বলছে এই দুটো যোগও করা যায় গুণও করা যায়, এই দুটো ম্যাট্রিক্সকে যোগও করা যাবে গুণও করা যাবে, তাহলে বলছে যে দেখাও যে এর অর্ডার যা হবে এর অর্ডার তাই হবে, সেম হবে, এবং একই ক্রমের বর্গ ম্যাট্রিক্স হবে, একই ক্রম তো হবেই, কারণ যোগ যেহেতু করা যাচ্ছে, দুটো ম্যাট্রিক্স যোগ করা গেলে আমি কি বলেছিলাম, যোগ করা গেলে অবশ্যই তাদের অর্ডারটা সেম হতে হবে, নাহলে যোগ বিয়োগ করা যাবে না, তাহলে এর যা অর্ডার হবে এরও তাই অর্ডার হবে যেহেতু এটা যোগ করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এর অর্ডার যদি এম বাই এন বলি তাহলে এরও এম বাই এন, এম বাই এন সেম অর্ডার হবে, কিন্তু বলেছে ওরা বলেছে দেখাও যে এটা বর্গ ম্যাট্রিক্স হবে, অর্থাৎ রো এবং কলম সমান হবে। এখন দেখো যোগ করা গেল, ঠিক আছে, এইবার বলেছে এই দুটো গুণও করা যায়, তাহলে গুণ যদি করা যায়, এখনই কি বললাম, গুণ করা গেলে এই প্রথম ম্যাট্রিক্সের কলম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে, প্রথম ম্যাট্রিক্সের কলম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে, তবেই গুণ করা যাবে, তার মানে যেহেতু গুণ করা যাবে বলেছে তাহলে এইটার সঙ্গে এইটা সমান হবে, অর্থাৎ এন সমান এম, তাহলে এন আর এম যদি সমান হয়ে যায় তাহলে ম্যাট্রিক্সগুলোর অর্ডার কি হয়ে যাবে, এম বাই এম, এটাও এম বাই এম, অর্থাৎ ওটা বর্গ ম্যাট্রিক্স হবে, একই অর্ডারের বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার, যেহেতু যোগ করা যাচ্ছে তাহলে দুটোই সেম অর্ডার, দুটোই ধরে নিলাম ফার্স্টে এম এন, এরও অর্ডার এম এন, যেহেতু আবার বলা আছে গুণ করা যাবে তাহলে প্রথম ম্যাট্রিক্সের যেটা কলম হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের রোয়ের সঙ্গে সমান হতে হবে, তার মানে এন এর সঙ্গে এম কে সমান হতে হবে, তার মানে এন আর এম সমান হয়ে যাওয়া মানে অর্ডারটা কি হয়ে যাবে এম বাই এন, ওইটা তাই এম বাই এম, অতএব এটা একটা বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আর দুটো অঙ্ক বলবো, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স দুই তিন চার পাঁচ, এ ম্যাট্রিক্সটা বলেছে দুই তিন চার পাঁচ দিয়ে কি বলেছে দেখাও যে এ মাইনাস এক, এটি একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, এ মাইনাস এটি এটা একটা বি প্রতিসম, এটা বি প্রতিসম, বি প্রো বি প্রতিসম ম্যাট্রিক্স হবে এটা দেখাতে বলেছে, তাহলে ফার্স্টে আমি এ মাইনাস এটিটা বার করি, এ মাইনাস এটি সমান কত, এ মানে হলো কত দুই তিন চার পাঁচ, এইটা মাইনাস এটি, এ ট্রান্সপোজ মানে উল্টোটা দুই তিনটা উপর নিচে হয়ে যাবে, দুই তিন আর চার পাঁচটা, এটা চার পাঁচ, তাহলে এ মাইনাস এটি কি পাচ্ছি, এইটা থেকে এইটা বাদ জিরো, এইটা থেকে এইটা বাদ মাইনাস এক, এটা থেকে এটা বাদ এক, এটা থেকে এটা বাদ শূন্য, বলো এ মাইনাস এটি যেটা পেলাম ঠিক আছে কিনা। দিয়ে বলছে যে এটা বি প্রতিসম ম্যাট্রিক্স দেখাও, তাহলে এ মাইনাস এটি এই ম্যাট্রিক্সটাকে যদি আমি একটা ম্যাট্রিক্স ধরো আমি এম বললাম, এই ম্যাট্রিক্সটাকে নাম দিলাম এ মাইনাস এটি, যে ম্যাট্রিক্সটা পেলাম সেটার নাম দিলাম এম, তাহলে এইটা আমায় বি প্রতিসম আমায় দেখাতে হবে, বি প্রতিসম দেখাতে গেলে কি দেখাতে হবে, না এই এম ট্রান্সপোজ এর প্রতিসম ম্যাট্রিক্সটা কি হবে, এই ম্যাট্রিক্সটাকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে যা পাবো তাই হবে, তাহলে এখন এম ট্রান্সপোজটা বার করো, এম ট্রান্সপোজ সমান কত হচ্ছে, না এম ট্রান্সপোজ মানে এইটা জিরো মাইনাস ওয়ানটা, এটা জিরো মাইনাস ওয়ান আর ওয়ান জিরো, এটা হচ্ছে এম ট্রান্সপোজ, এইটা দেখো মাইনাস যদি কমন নিই, মাইনাস যদি এখানে কমন নিই তাহলে জিরো হয়ে গেলো, এইটা কি হয়ে যাবে মাইনাস ওয়ান, এটা ওয়ান, এটা জিরো, কারণ মাইনাস ওয়ান দিয়ে সবগুলি ভিতরে গুণ হয়ে যায়, তাহলে এইটা সমান মাইনাস, এইটা মানে কি এম, তাহলে এম টি সমান হলো কি মাইনাস এম, এইটাই দেখো বলেছিলাম বি প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন, প্রতিসম ম্যাট্রিক্সের কন্ডিশন ছিল
যে যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ সমান হচ্ছে অরিজিনাল ম্যাট্রিক্সটা, সেটা হচ্ছে প্রতিসম। আর বি প্রতিসম কি বলেছিলাম, কোন একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা কি হবে, অরিজিনাল ম্যাট্রিক্সটাকে -1 দিয়ে গুণ করলে যা হবে সেটা। তাহলে এখানে এম যে ম্যাট্রিক্সটা ছিল সেই এম ম্যাট্রিক্সের ট্রান্সপোজটা করে কি দেখলাম না, এম ম্যাট্রিক্সটাকে -1 দিয়ে গুণ করলে যা হয়েছে তাই পেয়েছি। অতএব আমি বলতে পারি এম ম্যাট্রিক্সটা হচ্ছে বি প্রতিসম। এম ম্যাট্রিক্সটা মানেই হলো এ মাইনাস এ ট্রান্সপোজ, এইটা হচ্ছে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এইবার লাস্ট শেষ অঙ্ক যেটা দেখাবো, যে বলেছে এইটা 1 1 একটা ম্যাট্রিক্স, তার সঙ্গে গুণ আছে কত, গুণ আছে এইটা এক তিন দুই 2 5 1 2 5 1 আর হচ্ছে 15 3 2 15 3 2 এইটা ইন্টু কত, 1 2 x 1 2 x এইটা ইকুয়াল টু বলে দিয়েছে কত, 0 0 মানে 0 ম্যাট্রিক্স। তাহলে x সমান কত, এটা হচ্ছে কোশ্চেন, x সমান কত এটা হলো প্রশ্ন। তো এখন এর অর্ডারটা দেখো কত, দুই এই একটা রো আর দুটো কলম, তাহলে এর অর্ডার হচ্ছে 1/2। এর অর্ডার কত, তিনটে রো তিনটে কলম, তাহলে 3/3। এর অর্ডার তিনটে রো একটা কলম, 3/1। তাহলে দেখো এইটার সঙ্গে এটা প্রথমে গুণ করা যাবে না, কারণ এটা 2 এটা 3 করা যাবে না, এইটার সঙ্গে এইটা করা যাবে কারণ এটা 3 এটা 3। তাহলে এই দুটো ম্যাট্রিক্সকে আগে গুণ করো, তাহলে এইটা যেমন আছে রেখে দাও, 1 1 ইন্টু এই ম্যাট্রিক্সটা কত হবে, 3/1 হবে না, যেটা এটা একটা অঙ্কটা ভুল দেওয়া আছে, হবে না, এইটা এটা গুণ করলে তোমার এই এইটা বাদ চলে যাবে, দিয়ে অর্ডার যেটা পাবে সেটা হচ্ছে 3/1 3/1। আবার এই দুটো দেখো গুণ করা যাবে না, এটা হচ্ছে 1/2, তাহলে 1/2 এর সঙ্গে 3/1 গুণ করা যাবে না, কিছু একটা এখানে গন্ডগোল আছে, এখানে আর একটা টার্ম দিতে হবে। 1/3 করলে ঠিক ছিল, যে 1 1 আর একটা কিছু থাকলে ঠিক ছিল, অঙ্কটা ভুল দিয়েছে, 1 ও ভুল আমি টুকতে ভুল করেছি, এটা 1 x 1 এটা ইন্টু ভেবেছি, ভুল করো 1 x 1 ঠিক আছে, তাহলে 1 x 1 এইটা দিয়েছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা 1/3 এটা 1/3 ঠিক আছে। তো যাক এটা এই দুটোও ফার্স্ট গুণ করা যেত, এই দুটোও যেত, তো যাক আমি এই দুটো যেহেতু শুরু করেছি তাহলে এই দুটোই করি, তাহলে এইটার সঙ্গে এইটা গুণ করব, তাহলে একের সঙ্গে এক গুণ করলে 1, 3 এর সঙ্গে 2 গুণ 1 প্লাস 6 প্লাস 2 x এটা হচ্ছে প্রথম এলিমেন্টটা, এইটার সঙ্গে এইটা। এবার দ্বিতীয় রোয়ের সঙ্গে এইটা যদি করি, 2 প্লাস 10 প্লাস 1 আর এইটার সঙ্গে এইটা, 15 প্লাস 6 প্লাস 2 x এটা হলো, এইটা 3/1। এরপর এই দুটো পর যদি গুণ করি তাহলে এইটার সঙ্গে এইটা গুণ হবে, তাহলে কি হবে না, 1 এর সঙ্গে এইটা, এইটা একটা এলিমেন্ট, এটাই একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, বাকিগুলো কিন্তু নেই, এটা হচ্ছে 3/1, তিনটে রাখো রো আর একটা কলম, কলম একটাই। তাহলে এইটা এটা যখন গুণ করবো তাহলে 1 এর সঙ্গে এইটা, 1 এর সঙ্গে এইটা করা মানে কত, 1 গুণিত এইটা মানে হচ্ছে 1 প্লাস 6 প্লাস 2 x প্লাস এইটার সঙ্গে এইটা, তাহলে x ইন্টু 2 প্লাস 10 প্লাস 1 প্লাস 1 ইন্টু এইটা, তার মানে 15 প্লাস 6 প্লাস 2 x এইটা, এইটা সমান বলছে শূন্য ম্যাট্রিক্স, তার মানে এইটা যা পাবো সেইটা সমান শূন্যই হবে, কারণ এলিমেন্টটা শূন্য ম্যাট্রিক্সের সব এলিমেন্টই শূন্য হয়, তাহলে এইটা সমান শূন্য। এবার এখান থেকে ক্যালকুলেশন করো যা হবে হবে, 7 প্লাস 2 x প্লাস এটা কত, 10 আর 2 12 x প্লাস x² প্লাস 15 আর 6 21 প্লাস 2 x সমান 0, তাহলে x² 12 x আর 2 x 14 x 15 16 x 16 x আর 21
আর সাথে আটাশ, একুশ আর সাথে আটাশ ইকুয়াল টু জিরো। তাহলে আটাশকে ভাঙবো চোদ্দ দুগুণে আটাশ, তাহলে এক্স প্লাস চোদ্দ আর এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এক্স এর মান কি পাবো, এক্স এর মান পাবো মাইনাস দুই অথবা মাইনাস চোদ্দ, হয়ে গেল অ্যান্সার, এক্স এর মান মাইনাস দুই বা মাইনাস চোদ্দ। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো যদি সব ঠিকঠাক বুঝে নিতে পারো তাহলে এবার বইয়ের অঙ্কগুলো করবে, প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, তাহলে বই থেকে এবার অঙ্কগুলো করো, তারপরে যদি সমস্যা হয় তখন আবার বলবে। ধন্যবাদ। এরপরের দিন আমি ম্যাট্রিক্স মোটামুটি শেষ হয়ে গেল, ম্যাট্রিক্সের প্রথম চ্যাপ্টার, এরপরে ডিটারমিনেন্ট আছে, পরের ক্লাসে আমি ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব, পরের ক্লাসে ডিটারমিনেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।